19 জুন জন্মদিন, তার আগে বাড়ি ফিরতে চায় সুদেশনা বসু, কারণ এই মুহূর্তে সে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। গত 35 দিন ধরে একমোর সাহায্যে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে সুদেশনা বসু। অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হয়ে এই মুহূর্তে সুদেশনা বসু বেঁচে থাকার লড়াই চালাচ্ছে। বাগুইআটির জ্যাংরার বাসিন্দা সুদেশনা গত জানুয়ারি মাসে অ্যাডেনোয় আক্রান্ত হয়। 35 দিনের ওপর একমোর সাহায্যে লড়াই চালাচ্ছে এই কিশোরী। চিকিৎসার খরচ 45 লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে, তবু হাল ছাড়েনি এলআইসির এজেন্ট সুকান্ত বসু এবং তার পরিবার। মেয়ের লড়াইয়ের সঙ্গী হয়েছেন বাবা। সুদেশনার বোন সুদর্শন অ্যাডেনো আক্রান্ত হন, সেরে উঠে সেও দাঁড়িয়েছে দিদির পাশে। বড় মেয়ে চিকিৎসায় আর্থিকভাবে সর্বশান্ত হতে চললেও এখনও হাল ছাড়েনি জ্যাংরার বসু পরিবার। মেডিকায় ওই 26 তারিখ তখন হয়ে গেছে আর কি, রাত আড়াইটে তিনটে ভর্তি করা হয় ওকে, সেদিনই একমতে দেওয়া হয় হসপিটাল। এখন কাল অবধি আমাকে 42 লাখ টাকার বিল ধরিয়েছে, আমি জানি না কীভাবে দেবো। আমরা এখন অবধি 1,15,000 টাকা মতন জমা করতে পেরেছি, এরপর কীভাবে কী অ্যারেঞ্জ করবো জানি না। কিন্তু এই মুহূর্তে ডাক্তাররাও আমাকে খুব সাহস দিচ্ছেন যে এই মুহূর্তে তো আমরা চিকিৎসা ছেড়ে দিতে পারবো না। মেয়েটা যখন এত, ওকে যখন ভর্তি করেছিলাম তখন ও একেবারে সেন্সলেস অবস্থায় ছিল, এখনও কমিউনিকেট করছে, কথা বলছে, খাবার নিজে খাচ্ছে, বাবা বাড়ি যাবো বলছে। ওর মনে একটা প্রচণ্ড ইচ্ছা, ওর ইচ্ছা ছিল ওর বোনের জন্মদিন 1 মার্চ ও আসবে ভেবেছিল, কিন্তু আসতে পারলো না। জানি না আমার মেয়েটা কবে ফিরবে, এখন জানি না মেয়ে কবে আসবে। তবে এই মুহূর্তে তো আমাদের বিল 42 লাখ টাকা ছড়িয়ে গেছে, এখন সবার কাছে একটাই অনুরোধ, মানে সবাই যদি একটু এগিয়ে আসে, যদি আমরা এইটা লড়াইটা লড়তে পারি আর্থিক দিক দিয়ে অন্তত। মেয়ে তো লড়ছেই, ডাক্তাররাও প্রচুর করছেন, এটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু আর্থিক দিকটাও যদি একটু লড়তে পারি, সবাই এগিয়ে আসেন, যদি একটা ফান্ডের ব্যবস্থা করেন তাহলে খুব উপকৃত হই। যত সময় যাচ্ছে অ্যাডিনো আতঙ্ক ক্রমশ বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যাও। আর এই অ্যাডিনো আতঙ্কের মধ্যে আবারও 6 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেল। গত 7 ঘন্টায় বিসি রায় শিশু হাসপাতালে 6 জন শিশুর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বিসি রায় শিশু হাসপাতালে 39 জন শিশুর মৃত্যু হয়েছে। গত 2 মাসে মোট 94 জন শিশুর মৃত্যু হয়েছে। এই 94-এর মধ্যে 39 শিশুর মৃত্যু হয়েছে বিসি রায় শিশু হাসপাতালে। আরজিকর হাসপাতালে গত 2 মাসে মৃত্যু হয়েছে 25 শিশুর। বিসি রায় হাসপাতালে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ ক্রমশ বাড়ছে, চাপ বাড়ছে হাসপাতালে, আইসিইউ বেড নিয়েও হাহাকার রয়েছে। সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় খেয়াদায় প্রশাসনের নাকের ডগায় বিস্তীর্ণ এলাকা জুড়ে অবৈধ বালিখাদান চলছিল, সেই খবর এবিপি আনন্দে পর্দা ফাঁস হওয়ার পর এখনও অধরা অবশ্য বালিখাদান মালিকরা। তবে ইতিমধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোনারপুর উত্তর বিধানসভা খেয়াদায় প্রশাসনের নাকের ডগায় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই অবৈধ বালিখাদান চলছিল, এবিপি আনন্দর পর্দায় সেই বালি চুরির পর্দা ফাঁস হলেও এখনও অধরা খাদান মালিকরা। লরি অ্যাসোসিয়েশনের এক সদস্যকে গ্রেপ্তার করা হলেও শুধুমাত্র লরি ও মাটি কাটার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর গতকাল সোনারপুরের বিডিও ও ভূমি রাজস্ব আধিকারিক এবং নরেন্দ্রপুর থানার পুলিশকে নিয়ে 4টি বালিখাদানে অভিযান চালায় জেলা প্রশাসন। বালিখাদানগুলি সিল করে দেওয়া হয়, এখনও এলাকায় পড়ে রয়েছে টন টন সিলভার স্যান্ড বা সাদা বালি।